লোকনাথেরটা হলো, তারপরে শিবেরটা, তারপরে এখন বালাজিটা। শিব শিব খালি, লোকনাথ খালি হয়ে গেছে, সব থালাগুলো টাইনে দেখো অবস্থান। এবার কালী ঠাকুরের প্রসাদ। গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আর এই দেখুন হায়দ্রাবাদের অবস্থা, পুরো কুয়াশা কুয়াশা ঘিরে আছে, পুরো সূর্যের তো কোনো দেখাই পাওয়া যাচ্ছে না, পুরো কুয়াশা ভরে আছে। আর এই কুয়াশা দেখে মনে হচ্ছে হায়দ্রাবাদে যেন গরমকালে হঠাৎ ঠান্ডা পড়ে গিয়েছে। তো দেখুন কেমন কুয়াশায় ভরে আছে চতুর্দিকে, পুরো কুয়াশা, সূর্যের কোনো দেখাই নেই। এখন বাজে 8:05 বাকি। আর এই দেখুন একটু রোদ উঠেছে, কিন্তু কুয়াশা রয়েই গেছে ওইদিকে, ওইদিকে কুয়াশা রয়েই গেছে। আজকে অয়ন্তিকদের স্কুলে উগাদি সেলিব্রেশন হবে, তো সেই কারণে অয়ন্তিক আজকে ট্র্যাডিশনাল ড্রেস পরবে, পাঞ্জাবি আর পায়জামা। তো অয়ন্তিক স্কুলের জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, ট্র্যাডিশনাল আজকে ড্রেস পরেছে, পাঞ্জাবি আর হচ্ছে এই পায়জামা হোয়াইট কালার। আরও দুধ কর্নফ্লেক্স খাচ্ছে, তাদি খেয়ে নাও, দুধ কর্নফ্লেক্স খেয়ে স্কুলে যাবে। মুখের মধ্যে লেগে আছে তো? মাম, আতিনা জাস্ট ঘুম থেকে উঠলো। আজকে রান্না হবে মাছ, তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এই মাছগুলো ভেজে নেব, তাড়াতাড়ি ভেজে মাছটা রান্না করে নেব। আমাদের বাঙালিদের যেরকম নববর্ষ হয় বাংলা নববর্ষ, তেমনি তেলুগুদেরও উগাদি বলে নববর্ষ পালন করে। আজকে অয়ন্তিকদের স্কুলে উগাদি সেলিব্রেশন হবে, তারই কিছু ছবি ও ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবাইকে জানাই হ্যাপি উগাদি। কালকে অয়ন্তিকের স্কুল ছুটি, তাই এখন আমরা সবাই মিলে যাব অয়ন্তিকের ঠাকুমার বাড়িতে। তো আবার ওখানে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। এ দেখুন মা এখানে পুজো করছে, আর ওই দিক থেকে থালা থেকে প্রসাদ নিয়ে খেয়ে নিচ্ছে। কিরে ঠাকুর প্রসাদ খাবে না? হ্যাঁ বা, এখন বাবাও কি অবস্থা, তুমি কিছু বলছো না, প্রসাদ খেয়ে নিচ্ছে। কি করব, আগে লোকনাথেরটা হলো, তারপরে শিবেরটা, তারপরে এখন বালাজিটা। শিব শিব খালি, লোকনাথ খালি হয়ে গেছে, সব থালাগুলো টাইনে দেখো অবস্থান। এবার কালী ঠাকুরের প্রসাদ, পুজো কমপ্লিট হলো না এখনো প্রসাদ। তাহলে বলো আমার ঘরে মিষ্টি থাকবে কি করে, তাতি প্রসাদ শেষ হয় আমার ঘরে যেন। মিরাম কত, নুনু অত খায় না তো, এই যে পেটে পোকা হবে, পরে খেয়ে আবার।